আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিফাত আপনাদের সাথে আছি, আপনাদের বন্ধু, আপনাদের হোস্ট, আপনাদের জানে জিগার ভাই। সো চলুন, আজকে আমরা বানাবো খুব সহজে করা গরুর মাংস। সো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। এখানে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল, তেলটি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখানে দেওয়া হলো মাঝারি সাইজের 5 থেকে 6টি পেঁয়াজ। পেঁয়াজগুলো আমরা দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি দিয়ে দেবো 4 থেকে 5টি এলাচি, 4 থেকে 5টি দারচিনি, 4 থেকে 5টি লং। এগুলো আমি দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যত ভালো করে নাড়বেন তত খাবারটি টেস্ট হবে, খেতে ভালো লাগবে। সো বন্ধুরা, আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে নাড়ার পর দেখতে পারবেন আমার পেঁয়াজগুলো এখানে লালচে লালচে হয়ে গেছে। 3 চা চামচ আদা, 2 চা চামচ রসুন এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আপনারা নাড়াচাড়া করে নেবেন, যাতে সব উপকরণগুলো একসাথে মিশে যায়। দেখুন বন্ধুরা, আমার উপকরণগুলো প্রায় মিশে গেছে। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার তরকারিতে ঝোল ঝোল ভাব চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও কিছু পানি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিতে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ দিয়ে বুলবুলি উঠছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিতে বুলবুলি উঠছে। 7 থেকে 8টি মরিচ দিয়ে দিলাম, তারপরে আবার নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে। খুব যত ভালো করে বন্ধুরা আপনারা নাড়াচাড়া করবেন, খাবারটি খেতে ততই টেস্ট হবে, মাংস তত বেশি মজা লাগবে খেতে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি অনেক লালচে লালচে হয়ে গেছে। এই মুহূর্তে আমি এই তরকারিতে দিয়ে দেব 1 চা পরিমাণ গুঁড়ো মরিচ। গুঁড়ো মরিচ দেওয়ার পর আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এই মুহূর্তে আমি দিয়ে দেব শুকনো হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তরকারিটি প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পারেন আমার তরকারিটি প্রায় হয়ে গেছে, লালচে লালচে হয়ে এসেছে। আমি আরও ভালো করে তরকারিটি মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ভালো করে না মিশবে বন্ধুরা, আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তরকারিটি নেড়ে চেড়ে নেবেন। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা, লবণটি কিন্তু মাংসতে খুবই প্রয়োজনীয় একটি দ্রব্য। আমার তরকারিগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি ছেড়ে দেব কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, মাংসগুলো অবশ্যই আপনারা খুব সুন্দর করে ধুয়ে নেবেন, যাতে কোনো ময়লা না থাকে মাংসতে। তারপর এখন আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মাংসগুলোর ভিতরে, যাতে খুব ভালো করে মশলা ঢুকে যায়। এখন আমি প্রায় 10 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে আসলাম। তার মাঝে বন্ধুরা, আমি কিছুক্ষণ পর পর একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়েছিলাম, আপনারাও দয়া করে দিয়ে নেবেন। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব।
দেখুন বন্ধুরা আমার তরকারিটি দেখতে কতটা ভালো হয়েছে। দেখতে যতটা ভালো তার চেয়ে খেতে অনেক বেশি মজা। বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় রান্নাটি ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমাকে সেটি বলবেন। ইয়াম, আমার তো এখনই জিভে জল চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু। আলুগুলো আমি সমান করে কেটে রেখেছি। এখন নাড়াচাড়া দিয়ে মাংসের সাথে আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা আমার কিছু ভুল ত্রুটি হলে ছোট ভাই হিসেবে মাফ করে দেবেন।